কিন্তু রানী ওই ওই শয়তান মেয়েটা জানতে পারলো কি করে? বাবা আমি বলছি তো, আমি ডিটেলসে তোকে পরে সব কিছু বলবো। আপাতত শুধু এটা জেনে রাখ, সূর্যের সঙ্গে আর ঈশাদি যে ভয়ঙ্কর খেলাটা খেলছে সেটা আমিও জেনে গেছি। প্রীতম দা। হ্যাঁ 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 বলো। তুমি সামনাসামনি এসো, বাকি কথা আমি তখনই বলবো। আচ্ছা শোনো না, দুনি ঠিক আছে তো? আরে তুই দুনিকে নিয়ে একদম চিন্তা করিস না, ও মেজদিভাইয়ের সাথে ঘুমোচ্ছে। ঠিক আছে যেতাম না, তাহলে কালকে দেখা হচ্ছে। শোনো, বাড়ির কাউকে কিন্তু বলবে না যে তুমি কোথায় যাচ্ছ, কাউকে না। আর নিষেধি যেন কোনোভাবেই জানতে না পারে। আমি এখন রাখছি। ঠিক আছে ঠিক আছে, রাখো। এই রীতম, মেয়েটা সব কি বললো বলো তো, আমার তো খুব ভয় করছে। না দেবু, ভয় পেলে একদমই হবে না। রানীর সাথে যেভাবেই হোক দেখা করতে হবে, জানতে হবে যে ওর প্ল্যানটা কি, ও ঠিক কি ভাবছে। কি বলছো তুমি রানী, কাল রাতে এত কিছু ঘটে গেছে? অনিশা ভাইকে নিয়ে এরকম একটা ভয়ঙ্কর খেলায় নামতে পারলো? অনিশা নাকি ভাইকে ভালোবাসে, মানে ছি রানী, এবার কি হবে বলো তো? মানে আমার তো মাথা কাজ করছে না, আমার তো ভাবলেই ভয়। আচ্ছা রানী, ট্রান্সমিটারটা যদি কোনোভাবে ফেটে যায়? গতকাল রাতেই তো ভাই খুব কষ্ট পাচ্ছিল, ওর পেটে ব্যথা করছিল। না না রীতম, না আমাদের ঘাবড়ালে চলবে না। দেখো কোনো না কোনো একটা উপায় আমাদের বের করতেই হবে, আর সেই নিয়ে আলোচনা করার জন্যই তো আমি তোমাকে এখানে ডাকলাম। দেখো আপাতত আমি ওই বাড়িতে যেতে পারবো না, একটু পরেই আনিশাদি চলে আসবে, আমাকে ওখানে দেখলেও আরও রেগে যাবে, দুজন ক্ষতি করে দেবে। যে করেই হোক আমাদের জানতে হবে যে রিমোটটা কোথায়, আর দুর্জয়ের পেট থেকে ট্রান্সমিটারটাও বের করতে হবে। তার মানে আবার তো অপারেশন করতে হবে। অনিশা যদি জানতে পারে তাহলে ও তো ওর তরফ থেকে স্টেপ নেবেই। শোনো না রানী, বলছি আমার মনে হয় তুমি না বাড়ি চলো, আমি কোনোভাবে ঠিক ম্যানেজ করে নেবো। ভাইকে হাতের কাছে পেলে ব্যাপারটা আরও ইজি হবে, তাই না? না না রীতম, তুমি বুঝতে পারছো না, অনিশা তুই আমাকে থ্রেট করেছে। আমাকে যদি ও এখন ওখানে দেখে তাহলে ও রিমোটের বাটনটা টিপে দেবে। কোনো বিশ্বাস নেই, ও এটা করতেই পারে। সবাই ভাববে যে আমি পালিয়ে গেছি, চুরি করেছি, আর এতেই ও খুশি। বাড়ির মানুষগুলো সম্পাকে ভুল বুঝুক সেটাই ও চাইছে। মানিশা দি আমাকে পরিষ্কারভাবে এটা বলেছে যে ওর আর দুর্জয়ের বিয়েতে যদি আমি কোনোভাবে কোনো বাধা সৃষ্টি করি তাহলে দুর্জয়কে মেনে ফেলতে ওর হাত কাঁপবে না। দেখো এই মুহূর্তে অনিশাদের কথার খেলাপ করলে সবাইকে বাঁচানো যাবে না রীতম দা। আমার না মাথা কাজ করছে না, আমি কি খুব বুঝতে পারছি না, মানে আমার ভুলেই যাচ্ছে সব কিছু। একটা কথা মাথায় রাখো, অনিশা দি যদি ডালে ডালে চলে আমায়ও পাতায় পাতায় চলতে হবে। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।